আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং যে সকল শিক্ষকবৃন্দ এই ক্লাস দেখছেন তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাস মূলত শিক্ষার্থীদের কার্ডটা কিভাবে হবে। তো প্রথমে বলি, যে সমস্ত শিক্ষক মন্ডলী দেখছেন ক্লাসটা পুরো, দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে মূল্যায়নটা কিভাবে আমরা করব এবং এটা একদমই সহজ বিষয়। আমরা হয়তো ভয় পাচ্ছি, ভয় ভীতি কিন্তু কেটে যাবে। ফর্মগুলো আমরা কিভাবে পূরণ করেছি এবং ক্লাস চলাকালীন এবং এখন আমাদের কার্ড কিভাবে করা লাগবে। শিক্ষার্থীদের যে কার্ড প্রদান করা হবে সেটা কিন্তু নৈপুণ্য কার্ড, ঠিক আছে। এখানে হয়তো প্রতিষ্ঠানের নাম লিখতে হবে, দেখা যাচ্ছে আমার প্রতিষ্ঠানের নাম আমি এখানে হয়তো লিখে দিচ্ছি, নিউ মডেল হাই স্কুল, নিউ মডেল মাধ্যমিক বিদ্যালয়, ঠিক আছে। তো যার যার প্রতিষ্ঠানের নাম এখানে লিখতে হবে, এখানে যে শিক্ষার্থী তার নাম, শ্রেণী সপ্তম, আমি সপ্তম শ্রেণীর বিজ্ঞান দিয়ে দেখাচ্ছি, এখানে আইডি নাম্বার যদি থাকে শিক্ষাবর্ষটা বসিয়ে দেবো আমরা, ঠিক আছে। তো এই কার্ডে, এই একটা কার্ডে কিন্তু প্রত্যেকটা ক্লাসের, এই একটা কার্ডের ভিতরে প্রত্যেকটা ক্লাসের সবকিছু কিন্তু থাকবে, বাংলা ইংরেজি গণিত। তো তো কিভাবে থাকবে দেখুন, প্রত্যেকটা ক্লাসের এই ফর্মেই কিন্তু তথ্য থাকবে, যেমন তথ্য যোগাযোগ ভাষারীতি, এটা বাংলার বাংলার আচ্ছা বাংলার ইংলিশ গণিত বিজ্ঞান এক একটার কিন্তু হচ্ছে আপনার এক এক রকম পূরণ করতে হবে। আমাদের বিজ্ঞানের যেমন এখানে পাঁচটা কাজ করা লাগবে, তাই না? তো এটা পূরণ হবে কিভাবে, এটা আপনার একটা শিক্ষার্থী সেই পাঁচটার, যেমন বৈজ্ঞানিক অনুসন্ধানের উপরে তার হচ্ছে 1 2 3 4 5, আমাদের হচ্ছে হচ্ছে পাঁচটা সাতটা স্তরের ভিতরে সে কতটুকু পেয়েছে, এই স্তরটা এখানে আমরা পূরণ করব। তো স্তর পূরণ করার আগে আমরা দেখে আসি, এই কার্ডটা পূরণ করার আগে আমাদের যে কাজগুলি করতে হবে সেগুলো আমরা প্রথম থেকে একটু দেখে আসি। আমরা যদি দেখি সবাই ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। তো দেখেন এখানে বলতেছে শ্রেণী উত্তরণের নীতিমালা। তো এখানে যে নীতিমালা, একজন শিক্ষার্থী, এখানে আপনারা যদি একটু লক্ষ্য রাখেন, এখানে বলছে কোন শিক্ষার্থীর জন্য অভিজ্ঞতার অংশগ্রহণ করেছে কিনা বিবেচ্য তার হারের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া হবে। মোট কর্মদিবসের অন্তত 70%, কিন্তু নতুন বছরের চলমান শিক্ষা বাস্তবায়ন শুরু হয়েছে 23 সাল থেকে, তাই এখন যদি কমপক্ষে 50% উপস্থিত থাকে তাদের আমরা নিয়মিত হিসাবে ধরে নেব, ঠিক আছে। বলতেছে উল্লেখ্য এখানে জরুরি বা বিশেষ পরিস্থিতি বিবেচনায় উপস্থিতির হার 50%-এর কম হলেও শিক্ষক কোন শিক্ষার্থীকে উত্তরণের জন্য যোগ্য বিবেচনা করতে পারেন, যে কোনো কারণে দুর্ঘটনা হোক, তার শারীরিক অসুস্থতার জন্য হোক, সে আসে নাই। আচ্ছা, 2 নম্বর বলতেছে যে দ্বিতীয় বিবেচ্য বিষয় হলো পারদর্শিতার নির্দেশের ভিত্তিতে শিক্ষার্থীর অর্জনের মাত্রা, অর্জনের কিন্তু মাত্রা আছে সেটা দেখাবো। সর্বোচ্চ 3টি বিষয়ে বিষয় ট্রান্সক্রিপ্টে সবগুলো পারদর্শিতা নির্দেশকে কোন শিক্ষার্থীর অর্জনের মাত্রা যদি চতুর্ভুজ স্তরে থাকে তবে তাকে পরবর্তী শ্রেণীতে উত্তরণের জন্য বিবেচনা করা যাবে না। এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে, যদি তার মাত্রা চতুর্ভুজে পড়ে যায় সে কিন্তু ওই ক্লাসেই থাকবে। আমরা অনেকেই এটা ক্লিয়ার ছিলাম না, ঠিক আছে। তো আমাদের ক্লিয়ার হতে হবে, আসলে এগুলো পড়লে পরে কিন্তু ক্লিয়ার হওয়া যায়। আচ্ছা, তারপর বলেছে যে এখানে বলেছে কি, এগুলোর থেকে সার সংক্ষেপ দিয়ে আমি যাচ্ছি, যে এই যে অসুস্থতা যে কথা বললাম, যদি কোনো কারণে একজন শিক্ষার্থী অনুপস্থিত থাকে কিন্তু তার পারফরমেন্স খুব ভালো ছিল, তাকে যদি প্রধান শিক্ষক মহোদয় এবং অন্যান্য শিক্ষকরা বিবেচনা করে না সে পরবর্তী ক্লাসে ওঠার মতো, তাহলে কিন্তু তাকে ওঠানো যাবে, এখানে সেই কথাটা উল্লেখ আছে। আচ্ছা, এখন আমরা রিপোর্ট কার্ড নিয়ে যে সমস্যায় আছি, সেই রিপোর্ট কার্ডের নৈপুণ্য সনদ আমরা কিভাবে করতে হবে সেটাই কিন্তু দেখাবে। রিপোর্ট কার্ড বা পারদর্শিতার সনদ নৈপুণ্য, এটাতে আমরা কিভাবে পূরণ করব মেন ইয়েতে যাই। এই যে আমি এখানে যে কথা বলতেছি, আমার এখানে কিন্তু একটু লক্ষ্য করলে দেখা যাবে এখানে আমার বিজ্ঞানের জন্য 5টা আছে, আচ্ছা ধর্মের জন্য
হয়তো ধর্মের জন্য এই জায়গায় পাঁচটা না থেকে এখানে হয়তো তিনটা পয়েন্ট আছে, ঠিক আছে, তখন কিন্তু এই তিনটা পয়েন্টের দিকে বিবেচনা করে আমাদের পিআই ইনপুট হবে, পিআই ইনপুট হবে। তো কিভাবে হবে আমি একটুখানি আলোচনা করব। তো আপনারা দেখতে থাকেন, এই যে এখানে বলেছে আমরা এই যে আমাদের বিজ্ঞানের যে পিআই ফর্ম আমরা পূরণ করব, একটা ফর্ম কিন্তু আমরা পূরণ করব, তাই তো? আমাদের রেজাল্ট তৈরির জন্য একটা ফর্ম পূরণ করব। এখানে যে এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পয়েন্টের উপরে, এই পাঁচটা পয়েন্টের উপরে একজন শিক্ষার্থী একটু লক্ষ্য করলে এই এটা কি করব, আমাদের এই নিচে আপনারা দেখবেন নিচে একটা ফর্ম দেওয়া আছে, সেই সেই ফর্ম এই যে এখানে, কিন্তু এই যে এখানে 7.11, এই যে 7.41, এখানে একটা বিষয় লক্ষ্য করবেন যে এখানে দেওয়া আছে 7.11 আর এখানে ফোরে কিন্তু দুইটা, অর্থাৎ এই একটা এই দুইটা, আচ্ছা ফাইভে একটা আছে, এই তিনটা 7.912, এই চারটা আর 7.1012, এই পাঁচটা বিষয় আমরা পূরণ করবো। কোনগুলো দেখে, এটা প্রত্যেক সাবজেক্টে কারো কম কারো বেশি, ঠিক আছে, যে আমরা কোনগুলা দেখে করব সেটা কিন্তু আমরা ইতিমধ্যেই এখান থেকে আমরা এই যে এই যে ধাপগুলো প্রত্যেক শিক্ষকের জন্য এমন পাঁচটা ধাপ এখানে কিভাবে করতে হবে দেওয়া আছে। আচ্ছা এই যে পারদর্শিতার ক্ষেত্র বৈজ্ঞানিক অনুসন্ধান, আচ্ছা এই যে পাঁচটা ধাপের উপরে আমাদের মূল্যায়ন কিভাবে করা লাগবে, পাঁচটা হলে আমাদের ওখানে কি নয়টা ক্যালকুলেশন হবে। আচ্ছা এইটাই হচ্ছে পারদর্শিতার স্তর মান, এটাই কিন্তু হচ্ছে মূল বিষয়। এই যে যে কথা বলছিলাম 7.1 একটা দুইটা দুয়ে এক, মানে এইগুলি আমাদের হচ্ছে বৈজ্ঞানিক অনুসন্ধানের উপরে ওই একটা শিক্ষার্থী কতটুকু ক্যাপাসিটি করেছে, এই পয়েন্ট গুলা বিবেচনা করে আমরা সে ত্রিভুজ পেয়েছে কি চতুর্ভুজ পেয়েছে আমরা সেই শিক্ষার্থী দিব। তো আমরা এখন মূলত যে এই যে কার্ডটার কথা বললাম, এই কার্ডটা পূরণ করবো পারদর্শিতার হারের বের করার আগে কার্ডটা আমাদের কিভাবে পূরণ করতে হবে, এখানে রোল নাম দিয়ে সে ওই সাবজেক্ট দেখা যাচ্ছে ওই বিজ্ঞানের যে প্রথম যে 7.1 আমরা দেখলাম সে সেই বিষয়ে ত্রিভুজ কি চতুর্ভুজ কি বৃত্ত আমরা পূরণ করে দেবো। এমন ভাবে 7.41 আছে, 7.42 আছে, ঠিক আছে, সেই পয়েন্ট গুলি থেকে আমরা এই যে এখানে সব দেওয়া আছে, এই যে 7.92, 7.1012 এই যে কথা বললাম, দেখেন এই পয়েন্টটা ওখানে দেওয়া আছে, কিন্তু এখান থেকে কি আমরা আমাদের দেওয়া হয়েছে এটা পড়ে বুঝতে হবে যে আসলে এখানে কিভাবে এখানে শিক্ষার্থীদের কি করতে বলা হচ্ছে। এখানে আছে যে যেমন 7.42 তে কি বলছে, বস্তুর বিভিন্ন উপাদান কিভাবে আন্তঃক্রিয়ার মাধ্যমে তার রূপান্তরণ সিস্টেমের স্থিতি বজায় রাখতে পারবে। আচ্ছা এর উপর এই যে বৈশিষ্ট্য চিহ্ন করতে পেরেছে, ধরনের বৈশিষ্ট্য প্রকাশ পায় তা চিহ্নিত করেছে, আচ্ছা ধরনের বৈশিষ্ট্য প্রকাশ পায় তার কার্যকর ব্যাখ্যা করতে পেরেছে, অর্থাৎ যে এই যে তিনটার ভিতরে তিনটা থাক চারটা থাক এর ভিতরে সে যদি দেখা যাচ্ছে অল্প একটা সে করতে পারে পেরেছে আর দুইটা পারে নাই, এই দুইটা এই দুইটি হচ্ছে সে পারে নাই, অর্থাৎ সে কিন্তু কি পেয়ে গেল চতুর্ভুজ। আর যদি আছে দুইটা পেয়েছে অর্থাৎ বৃত্ত আর একটা পায়নি, সে বৃত্ত পাবে, তিনটাই সে করেছে তখন সে কি পাবে ত্রিভুজ। এই বিষয়টাই কিন্তু এই যে এই জায়গায় যে ফর্ম আছে এই যে এই ফর্মটাতে দেখেন ওইগুলি আছে, 7.11 সে ত্রিভুজ বৃত্ত কি চতুর্ভুজ। আচ্ছা এই ছকটা নিয়েই মূলত এই ছকটা নিয়েই কিন্তু পারদর্শিতার স্তর নির্ণয় করা হবে। সেটা কিভাবে হবে মনে করেন, এই ছকটা নিয়ে পারদর্শিতার স্তর নির্ণয় হচ্ছে, তো এখানে যে এখানে রাকিব, আচ্ছা আর এ কে আই বি, রাকিব একটা স্টুডেন্ট,
সে এখানে পেয়েছে বৃত্ত, এটা পেয়েছে ত্রিভুজ, এটা পেয়েছে ত্রিভুজ, এটা পেয়েছে ত্রিভুজ, আচ্ছা আর একটা পেয়েছে বৃত্ত, আচ্ছা আর একটা পেয়েছে ত্রিভুজ, আর একটা পেয়েছে সে চতুর্ভুজ পেয়ে গিয়েছে। এখন এর পারদর্শিতার স্তরটা কি হবে, আমি এই একটা করেই কিন্তু দেখাবো যে এর পারদর্শিতার স্তরটা হবে কি। আমরা এখন এটা আপনাদের কিন্তু বুঝিয়ে দেওয়া হলো যে এখানে কিভাবে আমরা এগুলো পূরণ করব, প্রত্যেক শিক্ষার্থীর ওই সাতটা দিক বিবেচনা করে আমরা পূরণ করব। কিন্তু তার আগে যে কথা যে এমন আপনাদের এই স্ক্রিপ্ট গুছায় প্রত্যেক শিক্ষকের আপনারা ইতিমধ্যে করেছেন, প্রত্যেকটা অভিজ্ঞতার জন্য একটা করে ফর্ম থাকবে, সেই অভিজ্ঞতায় কয়টা ক্লাস আপনি নিয়েছেন, একটা অভিজ্ঞতার নাম হচ্ছে ডাইনোসরের হয়তো দেখাচ্ছে হরেক রকমের খেলা, ঠিক আছে, তো আমরা কিংবা আপনার শিশুকে টিকা দিন, এখানে আমরা হয়তো মনে করেন ক্লাস করেছে একটা দুইটা তিনটা চারটা, তখন এটা থাকবে না, আপনার প্রতিটা ক্লাসের যে রেকর্ডটা আপনাদের রাখতে হবে, যদি খাতায় রেখে থাকেন আপনারা এমন ফর্ম প্রিন্ট দিয়ে সেখানে এখানে প্রথম ক্লাস হয়তো প্রথম ক্লাস দ্বিতীয় ক্লাস তৃতীয় ক্লাস চতুর্থ ক্লাস এইভাবে দিয়ে আপনারা পূরণ করবেন, সে হয়তো বৃত্ত পেয়েছে কি ত্রিভুজ পেয়েছে কি চতুর্ভুজ পেয়েছে, ঠিক আছে, তো এইভাবে পূরণ করে রাখবেন। এটা হচ্ছে ফাইল করে রাখতে হবে, এটা আপনার শো করা লাগবে না, তবে ফাইল করে রাখতে হবে, এই তথ্যের ভিত্তিতেই কিন্তু আপনারা এইগুলা পূরণ করতেছেন এবং বার্ষিক যে মূল্যায়ন নিচ্ছেন যে একটা শিক্ষার্থী 7.11 এ কি পেলো 7.41 এ কি পেলো, ঠিক আছে। এখন আসা যাক নৈপুণ্যর বিষয়টা, ঠিক আছে, আমরা নৈপুণ্যর এটা কিভাবে করতে পারি, এবার এটা ক্লিয়ার করে আমি হচ্ছে এই যে দেখেন আমাদের ওখানে কিন্তু সাতটা স্তর ছিল, ওই যে টিকা কার্ড, যে টিকা কার্ডে কিন্তু আমরা অলরেডি এই যে টিকা এখানে কয়টা 1 2 3 4 5 6 7 টোটাল সাতটা স্তর এই জায়গায়, তাই না, তো টিকা কার্ডে হচ্ছে আমাদের এরকম সাতটাই কিন্তু দেওয়া আছে, দেখেন একদম নিচের দিকে আমি ওটা দেখাই আনি, এই যে টিকা কার্ড প্রত্যেকটা শিক্ষক মানে প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য প্রত্যেকটা সাবজেক্টে 1 2 3 4 5 6 7টা কলাম রয়েছে, তো এতে এই সাতটা কার্ডে সাতটা ঘর রয়েছে আপনাদের পূরণ করতে হবে, আচ্ছা তো এখন কিভাবে সে কতটুকু কোন ঘরে যাবে এটাই কিন্তু মান নির্ণয়ক, এখানে দেখাচ্ছে দেখেন যে সবচেয়ে ভালো 100%, তারপরে 50% উপরে থাকলে, এটা কিন্তু 50% উপর, 50% থেকে 25%, তারপরে অগ্রগামী 0% হলেও সক্রিয়, সে বলেছে কি 0% সক্রিয়, আচ্ছা এইটুকু যা করা লাগবে যে এই সবটার অনুযায়ী, এই সবটার অনুযায়ী কিন্তু আপনাদের এই যে ওই টিকা কাটের এমন ঘরগুলি পূরণ করতে হবে, এখানে শুধু দেখিয়েছে যে কে কেমন পারফরমেন্স করেছে, এটুকু কিন্তু কে কেমন পারফরমেন্স করেছে, তার মানে এখানে যদি কেউ 1 2 3 ঘর আপনি পূরণ করেন তার পারফরমেন্স কত হবে সক্রিয়, কিন্তু এটা পূরণ তো আন্দাজে করতে পারবেন না, এটা পূরণ করতে হলে আপনাকে হচ্ছে কিছু নিয়ন্ত্রণ ফলো করা লাগবে, মানে আপনি যে ইনপুট দিলেন পিআই প্রথমে যে দেখালাম সেই পিআই ইনপুটে এই সূত্র ফলো করতে হবে, এই সূত্র ফলো করতে হবে, পারদর্শিতার সূত্র হচ্ছে আপনার এখান থেকে এই যে এখান থেকে এই এই ক্যালকুলেশনটা করেছে এটাই, যে ওখানে পিআই ইনপুট দেওয়ার একটা নিয়ম এই এইভাবে করেছে, সূত্র উপরে দেওয়া আছে, এখানেই দেওয়া আছে, এই যে দেখেন এখানে বলছে যে পারদর্শিতা স্তর নির্ণয়ক মান অর্জিত পর্যায়ের পর্যায়ের সর্বোচ্চ পিআইয়ের সংখ্যা মাইনাস অর্জিত পর্যায়ে সর্বনিম্ন পিআইয়ের সংখ্যা, সে এই এই হচ্ছে আমি এখানে ফিরে আসব, এখান থেকে এই এখান থেকে আপনার কিছু দেখাইনি, মনে করেন এই শিক্ষার্থী এখানে একজন শিক্ষার্থীর নাম আমি
দিলাম যে হয়তো এই রোল নং এক এর নাম হচ্ছে রাতুল, তাই না? এই রাতুল আপনার এখান থেকে এই বৃত্ত পেয়েছে ত্রিভুজ, এটা ত্রিভুজ, এটা ত্রিভুজ, এটা ত্রিভুজ, এই একটা চতুর্ভুজ পেয়ে গিয়েছে ও। আচ্ছা, এটা ত্রিভুজ আর একটা বৃত্ত। তো ওখানে বলেছিল যে সর্বোচ্চ, তাহলে সর্বোচ্চ ত্রিভুজ কয়টা পেয়েছে ওই মানটা বের করবেন। সর্বোচ্চ ত্রিভুজ পেয়েছে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, তাহলে পাঁচ। দেখেন ওখানে বলেছে সর্বোচ্চ পাঁচ, মাইনাস সর্বনিম্ন কি পেয়েছে চতুর্ভুজ। বৃত্ত যে দুই তিনটা পেয়েছে তার ভেতর কিন্তু এখন হবে না, সর্বনিম্ন পেয়েছে কি চতুর্ভুজ, চতুর্ভুজ পেয়েছে একটা। তাহলে আমরা পাঁচ মাইনাস এক, আচ্ছা কয়টা সেক্টর দেখছি, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, আট, সেই আট দিলাম। কারো হয়তো এখানে চারটা আছে, কারো তিনটা আছে, সেখানে সেইভাবে দিবেন। তাহলে তিনটার ক্ষেত্রে তিন কত পাবে সেটা দিবেন। আচ্ছা, তো এখান থেকে গুণন, গুণন একশো, যেহেতু শতকরা বের করতে হবে, তাহলে এখানে সমান সমান কত আসবে দেখেন, পাঁচ থেকে এক বাদ দিলে কত, চার, চার বাই আট। আচ্ছা, গুণন একশো, গুণন একশো, অর্থাৎ আমরা যদি এখন চার, চার আর আট ভাগ করি তাহলে এক বাই দুই। তো মেন কথা আমি ভেঙে দেখাচ্ছি, কারণ সবাই তো আর গণিত, গণিতের শিক্ষক নন আপনারা, সবাইকে করতে হবে। তো আমরা এটা এটা কাটাকাটি করলে কি, একশোকে দুই দিয়ে ভাগ করলে পঞ্চাশ, অর্থাৎ এর পারফরমেন্স কি হলো ৫০%। আচ্ছা, এই ৫০% কোন ঘরে যাবে এখন আমরা কিন্তু সেটাই দেখব। তো দেখেন এর আমরা পেয়ে গেছি ৫০%। তো ৫০% এই এই রুল এখানে ফলো করছে। তো ৫০% এর জন্য কি হবে, এখানে দেওয়া আছে এই যে যে ৫০%, তার মানে কি সে অর্জনমুখী পারদর্শিতার, এই যে ৫০% আমরা পেয়েছি, তাহলে কি সে অর্জনমুখী, তাহলে আমরা অর্জনমুখী কোনটা এখানে দেখব, এই যে অর্জনমুখী, তার মানে আমাদের সেখানে কি করতে হবে, সেখানে এসে আমাদের কিন্তু এই এই একটা, দুইটা, তিনটা, না এটা তো হ্যাঁ অর্জনমুখী হলে আমাদের এই ঘরটা, এই চারটা ঘর পূরণ করতে হবে। কোথায় পূরণ করতে হবে সেটা একটু দেখাই, যে আমাদের লাস্টে যে শিক্ষার্থীর নৈপুণ্য কার্ড দেওয়া আছে, তাই না, এভাবে কিন্তু আমরা ইনপুট দেব এই নৈপুণ্য কার্ডে। এই যে দেখেন আমি যে বিজ্ঞানের রাকিবের দেখাইছি, তাই না, তো সে এটা কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টের এক একটা করে নৈপুণ্য কার্ড থাকবে। তো তাহলে এখানে এই যে বিজ্ঞানের রাকিবের যে বৈজ্ঞানিক অনুসন্ধান, ওটা এক একটার উপরে দিতে হচ্ছে, তাই না। রাকিব ওখানে কি পেয়েছে, যে এখানে হচ্ছে সে ও কোনটাই কি পেয়েছে সেটার স্তর দিয়ে এগুলো আমাদেরকে তখন পূরণ করতে হবে, ঠিক আছে। এখানে যেহেতু সে ছয়টাই পেরেছে, আচ্ছা তাহলে আমরা এই একই ভাবে দেখেন এখানে পারদর্শিতার যে সমস্যাটা ছিল, পারদর্শিতার হার বের করা, এটা কিন্তু একদম ক্লিয়ার হয়ে গেলাম, ঠিক আছে। এখান থেকে কিভাবে যে পারদর্শিতার হার বের করা লাগে সূত্র কিন্তু এখানে দেওয়া আছে, আর আমি এখান থেকে ক্যালকুলেশন করে ইতিমধ্যে আপনাদের কিন্তু দেখাই দিয়েছি। এই যে এখানে দেখেন ওই যে দুই মাইনাস, মানে এখানে সে মোট পিআই সংখ্যা চারটা, আমি কিন্তু ওখানে পিআই সংখ্যা আমার ছিল আটটা। আচ্ছা, অর্জিত সর্বোচ্চ পর্যায়ে দুইটা ত্রিভুজ এখানে, আমার ওখানে ছিল আটটা, আটটার ভিতরে সম্ভবত পাঁচটা ত্রিভুজ, আর সর্বনিম্ন চতুর্ভুজ একটা ছিল, তাই আমরা পাঁচকে এক বিয়োগ করে চার বাই আট করেছিলাম, সেখানে আমার ৫০% এসেছিল, ঠিক আছে। তো এইভাবেই আমার এসেছিল ৫০%। আর এখানে সূত্র এটাই যে মোট সে ত্রিভুজ কি বৃত্ত সর্বোচ্চ কয়টা পাইছে, আর
হচ্ছে সর্বনিম্ন, মানে আমরা ত্রিভুজ বা বলি বৃত্ত বলি, সে দেখা যাচ্ছে চতুর্ভুজ পায় নাই। তাহলে মোট এই চারটার ভিতরে দুইটা ত্রিভুজ সর্বোচ্চ, আবার দুইটা বৃত্ত গেছে, তার মানে চার। আচ্ছা গুণন 100 পরে দিচ্ছি, 2 থেকে 2 বাদ দিলে কত হচ্ছে 0/4। গুণন 100 থেকে 4 কে 100 ভাগ করলে এরও 25%, 0/4। আচ্ছা এখানে 2 ও 1 দিয়ে করেছে, তাহলে এটা কিন্তু 0% হবে, কারণ শূন্যর সাথে যাই গুণ করা যাবে তখন কি ওটা 0% হয়ে যায়। ঠিক আছে, অর্থাৎ যদি 2 থেকে 2 0/0 আসে সেটা 0% হবে। আচ্ছা সেই 0% যে আপনার হবে না তা না, 0% শিক্ষার্থীও কিন্তু সে পাবে, কারণ হচ্ছে 0% হলেও কি সে সক্রিয়। আর শুরুতে তার মানে এই -100 পর্যন্ত আমরা দিতে পারবো। ঠিক আছে, তো প্রিয় শিক্ষক মন্ডলী আপনারা এইভাবে পূরণ করতে পারবেন। যে আমি আবারও বলতেছি, আপনারা এই ধরনের একটা ছক প্রতিটা সাবজেক্টের প্রত্যেক শিক্ষকের জন্য এখানে চেঞ্জ করে প্রথম দ্বিতীয় তৃতীয় চারটে একটা অভিজ্ঞতার নাম লিখে সেটার ফর্ম ইতিমধ্যে এর আগে দেওয়া হয়েছিল, সেই এখানে প্রথম ক্লাস, দ্বিতীয় ক্লাস, তৃতীয় একটা অভিজ্ঞতাতে 5-6টা আছে, কারো 4-3টা ক্লাস হতে পারে, সেগুলো আপনারা এটা পূরণ করে রাখবেন। আর অ্যাটলিস্ট এটা হচ্ছে এই নপুণ্য কিভাবে কার্ড তৈরি করা লাগবে যতটুকু সম্ভব দেখানো হলো। তো প্রিয় শিক্ষক, শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলী, সবাইকে সালাম জানিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।